মহতি মহৎ শ্রী হরিবাসুরী, যে কীর্তন যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সর্বপ্রথমে সকলেরই চরণে রইল আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। পরে জানাই যোগ মায়ার সদৃশ্য আমার জননীগণ, আপনাদের সকলের চরণে রইল শত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই মহতি মহৎ শ্রী হরিবাসুরী, আপনারা দূর দূরান্তর থেকে এসেছেন সেই কৃষ্ণ কথা হরিকথা গৌর কথা আস্বাদন করিবার লাগে। আজ যে আসনগুলিতে আপনারা গ্রহণ করে আছেন, যতক্ষণ এই নাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন চলছে, এই আসনগুলো কিন্তু সাধারণ আসন নয়। আপনারা যে আসনগুলিতে গ্রহণ করে আছেন, ওই আসনগুলিতে সর্বপ্রথম কে বসেছিল জানেন? তিনি একজন মহান ব্যক্তি, যিনি হলেন মহাভারতে অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিত মাত্র 7 দিনের পরমায়ণী এই আসনটিতে গ্রহণ করেছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে 7 দিন পর তিনি মারা যাবেন, তাই তিনি এই হরিনাম সংকীর্তন বাসরে বসে একজন মহান ব্যক্তি সেই কীর্তনিয়াটাকে, যিনি সর্বপ্রথম কীর্তন পরিবেশন করেছিলেন, আর যার মুখ থেকে পরীক্ষিত মহারাজ সেই কীর্তন শ্রবণ করেছিলেন, হরি বল হরি বল হরি বল, তিনি কে? তিনি অন্য কেউ নন, তিনি হলেন শ্রী সুখদেব প্রভুপাদ মহাশয়। যাই হোক, সেই ভগবানের গুণকীর্তন আজ আমরা আস্বাদন করিবার লাগি একত্রিত হয়েছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যে নাম ব্রহ্মা পর্যন্ত চতুর্মুখে বলেও শেষ করতে পারেননি। শুধু তাই না, ব্রহ্মার থেকে আরো একটি বেশি মাতা, যিনি হলেন পঞ্চমুখে ভোলানাথ। সেই পঞ্চমুখে ভোলানাথ তিনিও পঞ্চমুখে বলে শেষ করতে পারেননি। শুধু তাই না, তিনি সব কিছু ছেড়ে দিলে শ্মশানের মধ্যে ছাই ভস্মকে পড়ে আছে। কেন? কিসের আশা? দেবাদিদে মহেশ্বরে কি এমন অভাব ছিল? টাকা পয়সা ধন সম্পত্তি বিষয় সম্পত্তি কিছুই অভাব ছিল না, তবে একটা জিনিসের অভাব ছিল, যেটা হলো হরিনাম সংকীর্তন। ভারতবর্ষের মাটিতে যদি সব জায়গায় সংকীর্তন বন্ধ হয়ে যায়, একটা জায়গায় কিন্তু বন্ধ হবে না। সেটা কোন জায়গা? কি গো মায়েরা, সব জায়গায় বন্ধ হলেও সেই জায়গা বন্ধ হবে না, কোথায় জানেন? বৃন্দাবন। বৃন্দাবন ছাড়া আরো একটা জায়গা আছে, যেটা হলো শ্মশান। শ্মশানের হরিনাম কখনো কোনো দিনও বন্ধ হবে না, কারণ এই জগতে মানুষ যখন মারা যায়, সেই সদেহটা কাঁধে কিংবা মাথায় নিয়ে 2টি বাহু উত্তোলন করিতে করিতে আপনারা সবাই মিলে বলিতে বলিতে যায়, বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি হরি। এই হরি নাম কথাটি শোনার জন্য দেবাদিদে মহেশ্বর, যিনি হলেন পরম বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, সর্বত্র ছেড়ে দিয়ে শ্মশানের মধ্যে ছাই ভস্মকে ধুলাই গড়া করে যাচ্ছে। পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হতো, পৃথিবীর সমস্ত নতে যদি কালি হতো, চিন্তা করো সেই কালি আর কলম দিয়ে লিখিও আমার ভগবানের গুণকীর্তন শেষ করা যেতে পারে। হরি বল হরি বল হরি বল। মা গো, আমি সামান্য একজন নারী, কি গাইব কি বলবো কি জানি? আমার জন্মের আগে থেকে আপনারা কীর্তন শুনছেন, আমার থেকে অনেক কিছু আপনারা জানেন, তবু আমি আপনাদের সন্তান, আপনাদের কন্যা, আপনাদের চরণদলি মস্তকে ধারণ করি সেই কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা
আস্বাদন করাবো। কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অহে পতিত পাবো দয়ালো দয়ালো হরি হে পাবো দয়ালো অনেক সোনার মানুষ দেখা যায় দেখা যায়, কিন্তু হরি নামে সোনার মানুষ তো মেলে না। তাই গৌর হরি বল হরি বল পাওয়া যায়, যেমন ওই রজনী গন্ধার মালা, গাঁধা ফুলের মালা, অনেকে ফুলের মালা পাওয়া যায়, মালা একদিন দুদিন তিন দিন পরে। এই মালা কতদিনের হবে? আগামীকাল হরিবাসরটা তৈরি হয়েছে, আগামীকাল থেকে হচ্ছে। দেখুন আজকের দেখুন ফুলটা কেমন শুকিয়ে গেছে, আগামীকাল দেখবেন এই ফুল আরো শুকিয়ে যাবে। তাই এই ফুলগুলি একদিন দুদিন তিন দিন চার দিন পর এই ফুল আর পাওয়া যাবে না, টাটকা থাকবে না, বাসি হয়ে যাবে, শুকিয়ে যাবে। কিন্তু মাগো যদি একেবারে কেউ তুলসী কাঠের মালা গলে পরে গলে পরে, এ মালায় আপনাদের কোনো দিন শুকাবে না। দয়ালো 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 হরি পতিত পাবো, হরি বল হরি বল দয়ালো 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 হরি পতিত পাবো, দয়ালো হরে আবার গোড়ারে মতো
bhajana hare hare ei jagote amar gorar moto doyale thakur ari ke hona mago dekhbe এই প্রাকৃতিক জগতে আমরা যে ব্যবসা ব্যবসা করে মরছি, কিন্তু আমার মনে হয় ভগবানের মতো এত বড় ব্যবসা আর কেউ করেন, কেউ করেন। দেখবে ভক্তরা ভগবানের কাছে প্রশ্ন করলেন, প্রভু আমরা তোমার দিনরাত্রি ডাকি, তোমায় নাম করি, তোমার সাধন করি, তোমার ভজন করি, আমরা এত কষ্টে আছি, ওরা তো তোমায় নাম করে না, ওরা তো তোমায় ভালোবাসে না, ওরা তো তোমায় ভজন সাধন করে না, তাহলে ওরা কেন এত আনন্দে আছে? ভক্তের প্রশ্ন, আমরা তোমাকে এত ডাকি, আমরা এত কষ্টে আছি, ওরা তো তোমায় নাম করে না, ওরা কেন আনন্দে আছে? ভগবান বললে, আমি ভক্তকে কষ্ট দিই, অভক্তকে কষ্ট দিই। বললেন, খড় পোড়ালে ছাই হয়, ঘুঁটে পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়, অর্থাৎ জগতে যা কিছু আছে, যা পোড়াবেন সব ছাই হয়। এমন কি আমাদের এই দেহটাকে যেদিন আমরা জগৎ সংসারে ছেড়ে চলে যাব, এই দেহটাকে পোড়ালে কি হবে? ভস্মীভূত ছাই হয়ে যাবে, তাই না? কিন্তু জগতে এমন একটা বস্তু আছে, যত পোড়াবেন তত খাঁটি হবে, ছাই হবে না। কি গো মায়েরা কি বলুন তো, সেটা কিন্তু আপনারা সবাই ব্যবহার করেন, আপনাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছেই আছে, যত পোড়াবেন আগুনে তত খাঁটি হবে, ছাই আর হবে না। জানেন, জানেন না, সোনা ঠিক আছে, দেখেছেন? যারা ব্যবহার করেন না তারা বলতে পারছেন, আপনারা ব্যবহার করেন সব সময় আপনারা বলতে পারছেন। সোনা যত পোড়াবে তত খাঁটি হবে, ছাই হবে। তাই ভগবান বলছে, আমার নামের আগুনে দিয়ে এই হৃদয়টাকে যত পোড়াবে, অর্থাৎ যত নাম জপ করবে, হৃদয়ের মধ্যে যে কাম কোত লোভ মোহ মত মাৎসর্য, এই খাদগুলি পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। আর এই খাদগুলি যদি একবার ভিতর থেকে সরাতে পেরেছেন, তাহলে সেখানে দেখতে পাবে অনাদিয়াদি গোবিন্দ। তাই কি বললে, আমি ভক্তকে কষ্ট দিই কিন্তু অভক্তকে কষ্ট দিই না। ভগবান দুটো জিনিস সইতে পারেন না, কি বলুন তো? প্রথম হলো ভক্তের নয়নের জল, আর দ্বিতীয় হলো ভক্তের অহংকার। আর সব থেকে বেশি ভগবান পছন্দ করেন কি বলুন তো? ভক্তের বিশ্বাস। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। ভগবান সব থেকে বিশ্বাস করেন কি? ভক্তের বিশ্বাস পছন্দ করে। কেমন বিশ্বাসটা, কেমন একটু বলি। একদিন নারদ মুনি প্রভাতকালে উঠে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আগামীকাল প্রভাতে সকালবেলা উঠে আমি ভগবানের চরণ দর্শন করব। চরণ দর্শন করে তবে আমি অন্য কিছু ব্যবহার করব। প্রতিজ্ঞা করে ভগবান শয়ন করলেন, এদিকে নারদমুনিও শয়ন করেছে। প্রভাতকালে উঠে নারদমুনি কোনো কারণবশত এখন বিলম্ব হয়ে গেছে। যেই বিলম্ব হয়ে গেছে মা, কি করবেন? নিজের প্রতিজ্ঞা নিজে ভঙ্গ করার অপরাধে তিনি চিন্তায় পড়ে গেলেন। আমি নিজে প্রতিজ্ঞা করে নিজে ভঙ্গ করলাম,
তার জন্য তো আমার পাপ হতে পারে। সেই পাপটা কি? ছুটে চললেন নারায়ণের কাছে অনন্ত শয্যা। নারায়ণের কাছে গিয়ে নারায়ণকে বললেন, প্রভু এ কি নারদ তুমি কাঁদছ? মা লক্ষ্মী বললেন, কি হলো নারদ? তুমি সদা সর্বদাই ভগবানের মূর্তি দর্শন করো, তোমার চোখে কেন জল? তোমার মনে কেন কষ্ট? তোমার মনে কেন ব্যথা? তোমার হৃদয়ে কেন কষ্ট বলো। নারদমণি বললেন, প্রভু আগামী কাল আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রভাতে কালে সর্বপ্রথম আমি তোমার চরণ দর্শন করব। তোমার কিয়া কর্ম করতে গিয়ে আমার বিলম্ব হয়ে গেল, তাই আমি করতে পারলাম না। এই যে আমি নিজে প্রতিজ্ঞা করেছি, নিজে ভঙ্গ করলাম, এর জন্য আমার কি পাপ সেটা আমি জানতে চাই। আমার অপরাধটা কি এটাই বলুন। ভগবান বললেন, যেই নারদ মুনির কথা শুনলেন ভগবান অমনি হাসছে। যখনই হাসলেন নারদমণি বললেন, ঠাকুর আমি আসলাম তোমার কাছে আমার দুঃখ জানাতে, আমার কষ্ট জানাতে, আর তুমি আমায় দেখে হাসছ। কোনো রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার যদি রোগীকে না ডেকে কাছে বসিয়ে রোগীর গায়ে না হাত দিয়ে দেখে যদি অক্সিজেন লিখে দেয় কি হবে? রোগীর রোগ সারবে? মনের ভিতর খচখচ করবে না কি গো মায়েরা? হ্যাঁ, ডাক্তার আমাকে পাশে বসালো না, আমাকে দেখলো না, আমার রোগের কথা জিজ্ঞাসা করলো না, অক্সিজেন লিখে দিলে, ওষুধ দিয়ে দিলে, ঠিক তদ্রূপ আমি ভগবানের কাছে আমার দুঃখ প্রকাশ করতে গেলাম, আর ভগবানই কিনা আমাকে আমাকে দেখে ভগবান হাসছে। ভগবান চিন্তা করলে আমার তো হাসা উচিত হয়নি। ভক্ত এসেছে আমার কাছে দুঃখ প্রকাশ করতে, আমি ভগবান হয়ে হাসলাম, হাসি তো আমার উচিত হয়নি। বেশ শোনো, বলো নারদ তোমার কি চাই? তুমি নিজের প্রতিজ্ঞা করে নিজে ভঙ্গ করেছো, তার জন্য তোমার একটা শাস্তি আছে। শাস্তিটা কি? এটাই এটাই হলো তোমার শাস্তি। বলে কি? একবার হলেও তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নারদ বলে, সেটা আবার কি নরক? সে তো বাপের জীবনে আমি শুনিনি, আমি তো কোনোদিন পাপই করি, আরে নরকটা আবার কি? ভগবান বলে, আমি তোমাকে দেখিয়ে দেব, তুমি এনে দাও একটু মাটি আর একটা লাঠি। এইবার মাটি আর লাঠি নিয়ে ভগবান দেখাচ্ছেন কাকে? না, নারদকে। সেই মাটির ওপর দিয়ে লাঠিটা দিয়ে একে একে দেখাচ্ছে, বলছে, নারদ এই দেখো, এই যে দাগটা দিয়ে দিলাম এটা হলো স্বর্গ, তারপরে যে দাগটা দিলাম এটা হলো মত্ত, তারপরে যে দাগটা দিলাম সেটা হলো পাতাল, তারপরে যে দাগটা দিলাম সেটা হলো নরক। এটাই নরক? নারদ বলে, ঠাকুর আর একবার বলো কোনটা? নারদ বলে, এটাই নয়। যেই বলেছে ভগবান এটাই নরক, আর অমনি নারদ কি করলেন? ভক্ত জোয়া চালাক না, ভগবান চালাকে দেখুন। বলে, যে জনে কৃষ্ণ বাজে সে বড় চতুর, যেই না দেখিয়েছে অমনি নারদমণি কি করেছে? ওই যে ভগবানের দেখানো নরকের ওপর তিনবার গড়া করে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। যেই তিনবার গড়া করে দিয়েছে ভগবান বলে, এটা কি হলো? তুমি তিনবার কেন গড়া করে দিলে?
বলে দেব না, তুমি যে বললে এটাই নরক। এই যে তিনবার দেওয়ার কারণটা শোনো, আজকের আমি পাপ করেছি তার জন্য একবার, আর দুবার গড়াগড়ি দিয়ে জমা রেখে দিলাম। বলা তো যায় না যদি আবার কখনো কোনোদিন পাপ করি, তাই এই যে জমা রেখে দিলাম এখান থেকে প্লাস মাইনাস হয়ে গেল। তাই ভগবান বললেন, সত্যি নারদ আমার প্রতি তোমার এতই বিশ্বাস। আমি বললাম এটাই নরক তো এটাই নরক, বলে হ্যাঁ ঠাকুর আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নামকে বিশ্বাস করি, তুমি যখন তোমার স্ত্রী মুখে বলেছো এটাই নরক তাহলে এটাই নরক। তাই মাগো ভগবানকে আগে বিশ্বাস করতে হবে যে ভগবান এখানে আছেন। আপনারা বিশ্বাস যদি না করেন, যেমন দেখবেন বাতাস হচ্ছে, বাতাসকে তো চোখে দেখা যায় না, আপনার যদি জ্বর হয় আপনি কি করলে বুঝতে পারবেন? থার্মোমিটারটা বুকে দিলে আপনি বুঝতে পারবেন আপনার জ্বর কতটা আছে। কিন্তু আপনার আমার ভেতরের চৈতন্যটা জ্বলেছে কিনা সেটা জানবেন কেমন করে? ওই থার্মোমিটারটা তো আপনার বলতে পারে না যে আপনার ভেতরের আলোটা জ্বলেছে কিনা। সেটা জানতে গেলে আপনার কি করতে হবে? গোমায়েরা সাধুগুরুর আশ্রয় নিতে হবে। গুরুর কৃপা না হলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না, কারণ গুরুরূপে যদি যোগমায়াকে আশ্রয় করা যায় সেই যোগমায়া যোগেশ্বরী তিনি আমার গুরু হয়ে গোবিন্দের চরণে পৌঁছে দেবে। তা সেই যোগমায়াকে গুরুরূপে কারা সাধনা করেছিল জানেন? যেমন পামাখ্যাপ, রামকৃষ্ণদেব পরমেশ্বর, এরা কি করেছিলেন? গুরুরূপে মা যোগমায়াকে সাধনা করেছিলেন, আর যোগমায়াকে সাধনা করেছিলেন বলেই যোগমায়া তিনি গুরু হয়ে গোবিন্দের চরণে পৌঁছে দিয়েছিলেন। একদিনেরই জীবনী তবু জবারে তো কপালে ভালো সমামায়ে চরণ জুড়ে সমামায়ে চরণ জুড়ে কোটি শোধ ঠাই যে হলো জীবনে তো জবানে তো কপালে ভালো জীবনে হলো নালা মানব জনম জীবনে কি চড়নি জুড়ে সামা মায়ের চড়ো
রামে কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদা সর্বানন্দ, রামে কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদা সর্বানন্দ, এরা সবাই মায়ের ছেলে হইনি কারোর কপাল মন, চড়নি জুড়ে শামা মায়ে চড়নি জুড়ে আমার কিয়র হলো অগদিনের জীবন লো জওয়ার তর কপাল ভালো শামা মায়ের চড়নি ছুঁয়ে ভয় তো তাও বলছে না, রাধে রাধে কি গো মায়েরা দুপুর বেলা কি অন্ন সেবা করেননি নাকি? করেছেন? কই আওয়াজ কই? আমরা নয় গান করে করে আমাদের গলা বসে গেছে, আপনারা কি গান করছেন নাকি? সবাই আতেল বলো, রাধা রানী কি, কৃষ্ণ চন্দ্র কি, বৃন্দাবন নামে কি, নিতাই গৌর সীতানাথ কি, সকল ভক্তবৃন্দ কি, সবাই মিলে আমরা একত্রে বলবো, বলুন। রাধে 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 বো, 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 রাধে 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 বো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস
আমি কি বোকার মতো বকে যাচ্ছি নাকি আপনারা ও বলছেন আমার সঙ্গে? কি গো বলেছে? না, বদন দেখে মনে হচ্ছে আপনারা কেউ বলেন। যদি কথা বলা যায় তাহলে কিন্তু বদনটা নড়বে। আপনাদের বদন তো সব একদম নিস্তব্ধ মেরে আছে। সবাই বলুন বলুন, আজকে বলুন, রাধে 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 বলো রাধারানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধামী কি, একটি লীলা গাইতে হবে তাই তো মায়েরা? যাক, আজকে গা লীলার বিষয়বস্তু হলো মায়েদের জন্য একটা লীলা গাই। মায়েরা শুনবেন তো নাকি? সবাই উঠে যাবে, শোনো। আজকে লীলার বিষয়বস্তু হলো সতী অনুসূয়া। লীলার বিষয়বস্তু হলো সতী অনুসূয়া। ভক্তদাস নামে এক রাজা ছিলেন। সেই রাজার ছিল দুই কন্যা, বড়টির নাম সূয়া, ছোটটির নাম হলো অনুসূয়া। বড়টি বেশ বিলাস লেখা পড়ার মধ্যে করে তার জীবনযাপন। কনিষ্ঠ কন্যা অনুসূয়া, সে লেখাপড়ায় ততটা মন ছিল না। অনুসূয়া ছিলেন পবিত্র মনের মেয়ে, শ্রীকৃষ্ণের ভজন সাধনের মধ্যে গড়ে তার জীবনযাপন। প্রত্যহ প্রভাতে কালে উঠে পুষ্প চয়ন করে একটি একটি করে মালা গেঁথে গোবিন্দের চরণ তলে দিয়ে আরে কেঁদে কেঁদে বলে, কি বলে, কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, ওগো প্রভু কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে
সুধারিতে কৃষ্ণেরই গান পিছন থেকে চিৎকার করে বলে উঠলে, অনুসোয়া বন্ধ করো, ছি তোমার লজ্জা করলো না? তুমি কি জানো এই রাজত্বে কেবল পিতার গুণকীর্তন ছাড়া অন্য কারোর নাম করার অধিকার নেই? আর তুমি কি না ওই পাথরের ঠাকুরের গুণকীর্তন করছো? ছি, যাকে খেতে দিলে খাই না, ডাকলে ডাক শোনে না, হাজার বার ডাকলে ডাক সাড়া দেয়, সেই পাথরের ঠাকুরের তুমি চরণ সেবা করছো? যদি একবার পিতা জানতে পারে তোমার আর রক্ষে রাখবে। অনুসুয়া বললেন, দিদি কে বলেছে ওই পাথরের ঠাকুরের ডাকলে ডাক শোনা দেয় না? কে বলেছে? যদি ডাকার মতো ডাকা যায় অবশ্যই তিনি সাড়া দেবেন। শুধু লেখাপড়া শিখলে ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্য অর্জন করলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে
বিদ্যা শিক্ষার প্রয়োজন, ঈশ্বরের কৃপার প্রয়োজন। ঈশ্বরের কৃপা যোগ করেন যাহারে, যাহারে করে সেই সে সব তত্ত্ব পারে জানি পারে পারে। ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই করা যাবে না। অনুসার মুখে সমস্ত কথা শুনে শোয়া ক্রোধান্বিত হয়ে লজ্জা অপমানে রাগে ছুটতে ছুটতে চলেছে পিতা ভক্ত দাসের কাছে। পিতা ভক্ত দাসের কাছে গিয়ে ছোট ভগ্নি অনুসার কথা বিস্তারিত ভাবে বললেন। যেই না বিস্তারিত ভাবে বললেন বাবা, রাজা ভক্ত দাস ক্রোধান্বিত হয়ে যেমন প্রজ্বলিত অগ্নিতে ঘৃত দিলে কি হয়, দাও দাও করে চলে ওঠে, ঠিক তদ্রূপ রাজা ভক্ত দাস চিৎকার করে বলে উঠলেন, এই কে আছিস? এক্ষুনি এই মুহূর্তে আমার দুই কন্যাকে আমার কাছে নিয়ে আয়। দুজন কন্যা এবার রাজার কাছে এসেছে। জ্যেষ্ঠ কন্যা শোয়াকে জিজ্ঞাসা করলেন, রাজা আচ্ছা মা শোয়া তুমি বলো তো মা, তুমি কার কৃপায় এত বড় হয়েছ, এত রাজ ঐশ্বর্য ভোগ করছ, বলো কার কৃপায়? শোয়া তো এক কথাই বলে দিলেন, পিতা আমি আপনার কন্যা, আপনার কৃপাতে এত বড় হয়েছি, এত রাজ ঐশ্বর্য ভোগ করছি। কনিষ্ঠ কন্যা অনুসুয়াকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা অনুসুয়া তুমি বলো তো মা, তুমি কার কৃপায় এত বড় হয়েছ, এত রাজ ঐশ্বর্য ভোগ করছ? অনুসুয়া বললেন, পিতা শুনতে চাও পিতা, আমি কার কৃপায় এত বড় হয়েছি, এত রাজ ঐশ্বর্য ভোগ করছি? তবে শোনো, সেই ঈশ্বরের কৃপায় শ্রী ভগবানের অপর করুণায় আমি এত সুখী, আমি এত বড় হয়েছি, এত রাজ ঐশ্বর্য ভোগ করছি। রাজা ভক্ত দাস ক্রোধান্বিত হয়ে চিৎকার করে বলে উঠলে, ওরে পাপিষ্ঠা কন্যা, ওরে রাজদ্রোহী কন্যা, ওরে কুলাঙ্গার মেয়ে, আমি তোর কেউ নয়, লজ্জা করব না এহেন কথা বলতে, ছোটবেলা থেকে আমি তোকে খাই লালন পালন করেছি, এত বড় করেছি, এখনই কি না বলছে আমি তোর কিছু করিনি, খাওয়াই পড়াই ওই পাথরের ভগবান, তবে শোন আমি তোকে অনাহারে দারিদ্রতার মধ্যে ফেলে তোকে পরীক্ষা করে দেখব, তোর ওই পাথরের ভগবান তোকে কেমন করে রক্ষা করে। রাজা ভক্ত দাস যখন এই কথা বললেন, এমতো সময় অনুসুয়া বলে উঠলেন, আচ্ছা বলো তো পিতা, আপনি যে এত বড় রাজা হয়েছেন, রাজ ঐশ্বর্য ভোগ করছে, কার কৃপাতে বলুন তো? সেই শ্রী ভগবানের অপর করুণায় অপর কৃপায় আপনি এত সুখী, আপনি এত বড় হয়েছেন, আর আপনি কি না বলছেন আপনি এই সবের কারণ আপনি? অসম্ভব, এহেন মিথ্যা কথা বলবেন না। শাস্ত্রে বলছে, নলিনী দলগত জলম ভিতর লং,
তৎজীবংমতি সৈচপলম ক্ষণাম সচ্চন সঙ্গতি রেখা তবতি ভবনবতরণী নৌকা। অর্থাৎ যেমন দেখবেন পদ্মপত্রের মধ্যে যদি জল দেয়া হয় কি হয়, জলটা কি করে, টলমল করে না? কচু পাতায় জল দিলে কি হয়, টলমল করে তো? বর্ষাকালে দেখবেন কচু গাছে জল পড়লে উপর থেকে কি হয় একটু লক্ষ্য করবে। ঠিক তদ্রূপ আমাদের এই দেহকানি পদ্মপত্রের জলের মতো সব সময় টলমল টলমল করছে। কোন দিনে দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে আমরা কেউ জানতে পারব মা গো। কেউ বলতে পারবেন যে আমি ওক দিন মারা যাব, এই সময় মারা যাব? কেউ বলতে পারবেন না। ঠিক তদ্রূপ পিতা আপনি যে বলছে আপনি সব কিছু কারণ, এই রাজ ঐশ্বর্য সব আপনিই করেছে না পিতা, সেই ভগবানই ছাড়া আর যে কেহ না। এই যে আমরা ধন সম্পত্তি নিয়ে আমার আমার করে মেতে আছি মা, এই ঘর এই জায়গা এই বাড়ি সব কি আমার? সব যদি আমার হতো আপনাদের হতো, যেদিন এ জগতে সংসারে ছেড়ে আপনারা চলে যেতেন এবং চলে যাবেন, সেই দিন তো আপনার এই সোনা দানা গয়না গাটি টাকা পয়সা সব কিছু তো আপনি নিয়ে যেতে পারতেন না, কেউ কারো নয়, এই জগতে সংসারে কেহ কারো নয়। কারণ আমরা অভিনয় করতে এসেছি, যখন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে এ জগতে সংসারে ছেড়ে আমরা সবাই চলে যাব। তাই কি বলছে, মনরে মনরে ও ও মনরে ও পাগল মো সবাই আছে গো সময়ের বন্ধু সবাই আছে গো, সময়ে আমাদের সবাই থাকে মা। যখন আপনার টাকা পয়সা বিষয় সম্পত্তি থাকবেন দেখবেন এটা প্রমাণ, তখন আপনার বাড়িতে কত বন্ধু কত বান্ধবী এসে মিলেমিশে যাবে। যখন আপনার দুঃখ দুঃসময় আসবে ওই টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই রবে না, তখন যদি সেই বন্ধুকে সামনে পড়লে আপনি যদি বলেন কি গো বন্ধু ভালো আছো, সে বন্ধু তখন আপনার দিকে ফিরে বলবেন আপনাকে তো ঠিক ঠিক মতো চিনতে পারলাম না। যতই আপনি পরিচয় দেওয়ার চেষ্টা করুন না কেন সে তখন আপনাকে নাচেনার ভান করে পালিয়ে যাবে। তাই বলছে সময়ের বন্ধু দয়াল সবাই আছে গো দয়া, অসময়ে বন্ধু কেহ না। খবর
ফুলে ফুটিল বাসি হবে ঘুমরে যাবে ওরে এমনি করে আছি হব সংসার মাঝে ফুল ফুটিল দেখবেন মায়েরা ফুল ফুটিলে কিন্তু বাসি হয়ে যায় ঠিক তদ্রুপ আমাদের জন্ম যদি হয় আমাদের মারা একদিন না একদিন যেতে হবে তাই বললে ফুল ফুটিল বাসি হবে ঘুমরে যাবে ওরে এমনি করে আছি দয়া এই ভব সংসার মাঝে কর্মচারী গোপালকে ডাকলেন গোপাল আমাকে ডেকেছেন মহারাজ হ্যাঁ গোপাল তোমাকে ডেকেছি শোনো ওই দুরাচারী কন্যা এই মুহূর্তে বিবাহ দেব আমি একটি পাত্র খুঁজে নিয়ে এসে শিখি মহারাজ আপনি এমন পাত্র নিয়ে কি করবেন শোনো ওই রাজদ্রোহী কন্যা কুলাঙ্গার কন্যা তার সঙ্গে আমি বিবাহ দেব ও বুঝুক অনাহারে দারিদ্রতা কত যন্ত্রণাদায়ক বেশ আর একটা কথা এই পাত্র যদি তুমি না পাও তাহলে শোনো অন্ধকারে কারাগারে তোমাকে নিক্ষেপ করব কথাটা মনে রেখো কি গো মাইরা কর্মচারী গোপালে রাজার আদেশে মা চলেছে আরে ভগবানকে ডাকছে ঠাকুর গো বলো দয়াময় আমি কি করব রাজার মনের মতো তুমি পাত্র আমাকে মিলাইয়ে দাও তা না হলে ওই দুরাচারী রাজা আমাকে যে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবে এদিকে ভগবান এমতো সময় ভগবানের চরণতলে বসে বসে কাঁদছে কে না অনুসোয়া নয়নে জলে বগি ভাসি আরে বলছি কি বলছি ভগবানের চরণতলে কাঁদছে আরে বলছি ঠাকুর গো বাসো মেরা বাসো মেরা মে নন মে নন্দলা বাসো মেরে বাসো মেরে মোহনী
মরতি কাবেরি সরতি মোহনী মুনতি কাবেরি সরতি মোহনী মরতি কাবেরি সরতি মোহনী মরতে কাবেরি সরতি তটে শুধু যাতে তটি তটে শুধু ঘটে পুরমে জাতি কর্মচারী সব জায়গায় খুঁজলে রাজার মনের মতো পাত্র আর পেল না। কি গো মায়েরা, বিকলাঙ্গ দেহ, সর্ব শরীরে রক্ত ঝরছে, মাছি বসছে, পোকাগুলি কিলবিল করছে, এমন পাত্র পাওয়া কি অত সহজ? সব জায়গায় খুঁজলে কোথাও খুঁজে না পেয়ে অতি মনের দুঃখে রাজার কাছে ফিরে আসছে। এদিকে অনুসুয়া যখন কাঁদছে গোবিন্দচরণ, ঠিক সেই সময় অন্তর্যামী শ্রী ভগবান নারদমণিকে ডাকলেন। নারদকে বললেন, শোনো নারদ, তুমি যাও অত্তিমণির আশ্রমে গিয়ে অত্তিমণিকে কথা জানিয়ে এসো, সে যেন এই মুহূর্তে এক গৃহহীন কর্মক্ষমতাহীন পঙ্গু বিকলঙ্গ কদার্য রূপ ধারণ করে আশ্রমের অনতি দূরে একটি বৃক্ষ তলে বসে থাকে। আর রাজা ভক্তদাসের কন্যা অনুসুয়া তাকে পতিত্ব বরণ করতে যাবে, সেই সময় যেন ভালো করে পরীক্ষা করে নেয় যে সে প্রকৃত সত্যি কিনা, প্রকৃত ভক্ত কিনা। তাই নারদ কি করলেন, বিনা যন্ত্রটি করে নিয়ে আর চলেছেন কোথায় না মর্তলোকে অত্তিমণির আশ্রমে। আমি একে তার রাতে বেঁধে দিলাম ধনী একটা রাতে
সরজ নদীর তীরে দেহ শীতল হৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা সরজ সরজ ঈশ্বরে ধ্যানে যে নাম করছে সেই নামের ধ্বনিতে অত্রিমণি ধ্যান ভঙ্গ হয়ে গেল। সম্মুখে তাকে দেখলেন নারদ মণি এসেছে, গলকৃত বাস হয়ে বললেন, আসুন দেবর্ষি, আজ আমার কত বড় সৌভাগ্য আপনার মতো ভক্তে চরণ ধরিবে, আমার এই পূর্ণ আশ্রম ধন্য হল। শোনো অত্রিমণি, ভগবান আমাকে বলে পাঠিয়েছেন, কি বলেছি আমার ঠাকুর, ভগবান বলেছে তুমি এই মুহূর্তে একগ্রহী কর্মক্ষমতাহীন পঙ্গু বিকালঙ্গ কদার্য রূপ ধারণ করে আশ্রমের অনতি দূরে একটি বৃক্ষ তলে বসে থাকে। আর রাজা ভক্তদাসের কন্যা অনুসূয়া তোমাকে পতিত্ব বরণ করতে যাবে, সেই সময় যেন ভালো করে পরীক্ষা করে নেওয়া হয় যে সে প্রকৃত সতী কিনা, প্রকৃত ভক্ত কিনা। তাই কি করলেন, আজ নারদের কথা মতো ভগবানের আদেশ মতো সেই রূপ ধারণ করে আশ্রম ছেড়ে দিয়ে একটি বৃক্ষ তলে বসে আছে। যেই বসে আছে ওদিকে কর্মচারী গোপাল পাত্র না খুঁজে পেয়ে সেই জঙ্গলে রাস্তা দিয়ে আসছে। রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ দূর থেকে লক্ষ্য পড়ে যায় কর্মচারী গোপাল, দেখতে পেলেন সেই অত্রিমণিকে বিকালঙ্গ দেহ সর্বশরীর ক্ষত বিখ্যাত, শুধু তাই নয় সারা গায়ে রক্ত পুঁজ এবং দুর্গন্ধ বসছে, মাছি উঠছে, সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। সেই রূপ দেখে দূর থেকে কর্মচারী গোপাল মনে মনে চিন্তা করলে, এই তো আমি রাজার মনের মতো পাত্র পেয়েছি, আর আমার কোনো চিন্তা নেই, যাই এবার আমাকে রাজার কাছে গিয়ে জানাতে হবে। কর্মচারী গোপাল মনে মনে ভাবছে, ঠাকুর, এই জগতে সংসারে যে এমন মানুষ পাওয়া যায় তা আমার কোনোদিনও জানা ছিল না। এ কি রূপ, এমন বিবর্ষ ভয়ঙ্কর রূপ! আজ ছুটতে ছুটতে রাজার কাছে যখনই আসলে, রাজা জিজ্ঞাসা করলে, গোপাল আমার মনের মতো পাত্র পেয়েছ? পেয়েছি মহারাজ, কিন্তু মহারাজ
আপনি বিশ্বাস করুন, আমি সামান্য একজন কর্মচারী, তবু আমার বলা সভা পাই না, তবু বলছি মহারাজ, আপনার সোনার প্রতিমা কন্যা অমন বিভৎস ভয়ঙ্করের হাতে আপনি তুলে দেবেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা ক্রোধান্বিত হয়ে বললেন, শোনো, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুমি কিনা বলছো আমার কন্যার ওই পাত্রের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না? বলে যেও না গোপাল, তুমি হলে আমার কর্মচারী, আমি রাজা, আমার আদেশ পালন করাই হলো তোমার কর্তব্য। যাও, এই বিবাহ কার্য আমি দেব না, এই বিবাহ কার্য হবে তোমার দ্বারা সম্পন্ন। রাজার আদেশ, আড়াল থেকে শোয়া, লুকিয়ে লুকিয়ে সব শুনছি। যতই হোক না কেন মাগ, অনুসূয়া যে তার নিজের ছোট্ট বোন, জন্মের পর তার মা মারা গেছে, ছোট্ট অনুসূয়াকে শোয়া মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করেছে, সে জীবনে ভাবতে পারেনি যে তার ছোট বোনকে তার পিতা এত বড় ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। সব কথা শুনে ধৈর্য ধরতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে পিতার চরণে আচারি কি করে আজ পিতার চরণে যখনই লুটিয়ে পড়লে রাজা বললে, একি একি শো, তুমি আমার চরণে লুটিয়ে পড়লে, কি হয়েছে তোমার? পিতা, তুমি বিশ্বাস করো পিতা, অনুসূয়াকে এত ভয়ঙ্কর শাস্তি তুমি দিও না পিতা, অনুসূয়া যে আমার নিজের ছোট্ট বোন পিতা, সে নয় ভুল করেছে, ওকে আপনি ক্ষমা করো রে পিতা, ক্ষমা করো। কি বলছো তুমি? সকরণে শুনেছো ওই রাজদ্রোহী কন্যা, ওই পিতৃদ্রোহী কন্যা, ওই গোলাঙ্গার মেয়ে বলে কি না, আমি ওর কিছু করিনি, ওর খাওয়াই পড়াই ওই পাথরের ভগবান। আর তুমি কি না বলছো, শোয়াকে আমি অনুসূয়াকে শাস্তি দেব না? না না, এটা তোমার মুখে শোভা পায় না। শোনো শোয়া, তুমি সকরণে যখন শুনেছো আমাকে আর বিরক্ত করতে এসো না, যাও, চলে যাও। মাগ, ওদিকে অনুসূয়া গোবিন্দ মন্দিরে বসে বসে অনাদি আদি গোবিন্দের চরণ সেবা করছে, আরে বলছে, কি বলছে, কৃষ্ণ ছাড়া ঠাকুর তুমি আমার জীবনে, তুমি আমার মরণে, কে আছে আমার দুঃখ সুখের বন্ধু, ছাড়া
আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব আরতি করিছে তব নন্দ শোয়া কি করলেন যখনই অনুসোয়ার গলাটা জড়াইয়ে ধরেছি? অনুসোয়া দিদির চোখে জল দেখে চমকে উঠলেন। শোয়া তো কখনো কাঁদে না, শোয়া তো কোনোদিনও চোখে জলে ফেলে না, তবে তবে আজ দিদির নয়নে জল। তবে কি, তবে কি দিদিকে কেউ কিছু বলেছে? দিদি, এই দিদি বল না দিদি, তোকে কি কেউ কিছু বলেছে? তোর নয়নে জল, তুই কাঁদছিস, কি হয়েছে বল? শোয়া বলে, অনুশোয়া, আমার কিচ্ছু হয়নি রে, তবে কেন কাঁদছি জানিস? ওরে
তোর কপালে পড়েছে, তোর কপালে পড়েছে, আমার কপালে পড়েছে। হ্যাঁ, তোকে বলেছিলাম ওই পাত্রে ঠাকুরকে ডাকিস না, ওই পাত্রে ঠাকুরের সেবা করিস না, চল পিতার অবাধ্য হওয়ার অপরাধে তোকে একেবারে দুঃখের সাগরে ভাসতে হবে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। অনুসোয়া ছুটতে ছুটতে গোবিন্দ মন্দির থেকে পিতার কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে, রাজা ভক্ত দাস চিৎকার করে বলে উঠলে, শোনো গোপাল, ওই দুরাচারী কন্যাকে চিরনির্বাসনে দিয়ে এসো, আমি ওই কন্যার মুখ দর্শন করতে চাই না। বলো না, বলো না পিতা। কি বলছে? আমি তো কোনো পাপ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, কেন নিজ কন্যাকে এত ভয়ঙ্কর শাস্তি দিচ্ছ? কি এমন অপরাধে করেছি বলো না পিতা। বেশ, তুমি যদি চাও তোমার এই রাজপ্রাসাদ থেকে আমাকে দূরে সরিয়ে দেবে, আমি চলে যাব, আর কোনদিন আসবো না, কোনদিন বলব না পিতা, আর পিতা পিতা বলে কোনদিন আমি ডাকতে আসবো না। মনে বাপু, এ জগতে সংসারে আমার আর কেউ নেই। পিতা তুমিও ভেব যে অনুসরণ বলে তোমার একজন ছিল, সে অনেক দিন আগে মারা গেছে। শুধু আপনার চরণে আমার অনুরোধ, আপনি এইটুকু অনুমতি আমাকে দেন। পিতা যেন তার চরণে, পিতা আমায় মতি থাকে। যেন তার চ আমার আশীর্বাদ আশীর্বাদ করো।
পিতার কাছ থেকে বিদায় নি আজ, সবাইয়ের কাছ থেকে বিদায় নি, চিরনির্বাসনে চলেছে কর্মচারী গোপালের পিছনে পিছনে, সমস্ত দাস দাসী সবাই দেখছে কোথায় ছিল সোয়া, ছুটতে ছুটতে এসে অনুসোয়ার গলাটি জড়াইয়ে ধরেছে। অনুসোয়া, তুই আমাকে চেনে যেতে পারিস না গো, আমাকে চেনে তুই যাস না রে। দিদি, বিধির বিধান, আমাকে তো যেতেই হবে বল, তুই আমার পিতাকে দেখিস, আমি তো চলে যাচ্ছি আর দেখা হবে না কোনোদিন, তুই আমার পিতাকে তুই দেখিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে অভাগ নিয়ে অনুসোয়া আজ চলেছে কর্মচারী গোপালের পিছনে পিছনে। সবিনয়ম ভেঙে গেছে দুঃখে ঋষাগরে, সবিনয়ম ভেঙে গেছে গরে, স্বপ্নয়াম ভেঙে গেছে দুঃখে ঋষাগরে, হাইরে বিধি কি লেখা লিখেছিলে কপালে, হায় বিধি কি লেখা লিখেছিলে কপালে, কি লেখা
সবার কাছ থেকে বিদায় নিয়ে অনুসোয়া চলেছে সেই অত্যমণির কাছে। অত্যমণি ধ্যানে করছে সেই বৃক্ষতলে বসে, আর কর্মচারী গোপাল সেই অত্যমণির সম্মুখে গিয়ে গলার মালাটি দিয়ে বললেন, এই নাও, এই নাও অনুসোয়া, এই মালাটি নিয়ে ওই মনির গলায় পড়াইয়ে দিয়ে ওকে স্বামী রূপে বরণ করো। অসম্ভব, এরকম একটা রূপ, এই রকম একটা চেহারা, সর্বশরীরে রক্ত ঝরছে, মাছি বসছে, পোকাগুলি কিলবিল করছে, না না, এর থেকে আমি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড দেব, আমি ওই নদীর জলে প্রাণী বিসর্জন দেব, কিন্তু এই এই ভদ্রলোককে আমি কিছুতেই বিবাহ করতে পারবো না। অনুসোয়া যখন এ কথা বললে, কর্মচারী গোপাল বললে, অনুসোয়া তুমি যদি তোমার পিতার আদেশ পালন না করো, তোমার পিতা যে আমার কঠিন শাস্তি দেবে, তুমি কি চাও তোমার জন্য আমার প্রাণটা চলে যাক? বল বলো অনুসোয়া, আমি কি চাই যে তুমি ওই ছেলেটাকে, ওই মনিকে তুমি বিবাহ করো? আমি তো চাই না। বেশ ঠিক আছে, দাও ওই মালাটি আমায় দাও, আমি ওই মনির গলায় পড়াইয়ে ওকে স্বামী রূপে বরণ করব। মালাটি নিয়ে অত্যমণি ধ্যান করছিলেন, অত্যমণির কণ্ঠে পড়াইয়ে দিলেন। যেই অত্যমণির কণ্ঠে পড়াইয়ে দিয়েছে, অত্যমণি চমকে উঠল, কে কে আমার গলায় মালা পরিয়েছে? হঠাৎ সম্মুখে তাকিয়ে দেখলেন সেই অনুসোয়া। অনুসোয়ার বদনে প্রাণে তাকিয়ে মনে মনে চিন্তা করছে যে একদিন নারদমণি আমার কাছে এসে বলেছিল যে আমি যেন রাজা ভক্তদাসের কন্যা অনুসোয়াকে পতিত্ব বরণ করি, এবং সে যখন আমাকে পতিত্ব বরণ করবে আমি যেন তাকে ভালো করে পরীক্ষা করি। তাই রাজা ছলনা করে সেই মণি কি বললে, দেখো দেখো কন্যা, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না, তুমি না বুঝে ভুল করে আমার গলায় মালা পরিয়েছ, তুমি ফিরাইয়ে নাও, তোমার মালা তুমি ফিরাইয়ে নাও, যদি তুমি না ফিরাইয়ে নাও আমাকে বিবাহ করলে সারা জন্মে তোমায় কাঁদতে হবে। তুমি বলো, তুমি কি চাও যে সারা জীবন ধরে তুমি কেঁদে যাও? আমি একজন কর্মক্ষমতাহীন পঙ্গু বিকলাঙ্গ, হাঁটতে চলতে পারি না, তোমাকে খাবো পরাবো কেমন করে বলো? না না, তুমি তোমার মালা বরং ফিরাইয়ে দাও। অনুসো বল, আমার পিতার আদেশে আমি তোমাকে স্বামী রূপে বরণ করলাম, তুমি যদি আমাকে বিবাহ না করো, আমার পিতা রাজা ভক্তদাস তোমাকে কঠিন শাস্তি দেবে, এমনকি চাইলে তিনি তোমার প্রাণদণ্ড দিতে পারে। তাই দয়া করে আপনি এমনটি করবেন না, আপনি নাইবা আমাকে খাওয়াতে পড়াতে পারলে, আমি তো আপনাকে মন থেকে স্বামী রূপে গ্রহণ করেছি, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, তুমি যদি এই গাছতলাতে বাস করো আমিও এই গাছতলাতেই বাস করব, শুধু কৃপা করে করুণা করে তোমার ওই চরণতলে আমাকে আশ্রয় দাও, তোমায় চরণ ছাড়া আমায় করো না। বেশ, এদিকে কর্মচারী গোপাল অনুসোয়াকে অত্যমণির হাতে সমর্পণ করে রাজসভায় ফিরে আসলো। অনুসোয়া স্বামী ভক্তি এবং গোবিন্দ সেবা দুটোই করতে লাগলেন, কোথায় না সেই বৃক্ষতলে, বনের ফল তুলে নিজেরাই সেবা করে। আর বললেন, ও গো স্বামী, তুমি একদম চিন্তা করো না, তোমাকে খাওয়ানো পড়ানো দায়িত্ব আমার, আমার জন্য তোমার কিচ্ছু ভাবতে হবে না। তাই বললেন, কি বলছি, বেদে যাহা
লিখিয়াছে। এই লালা ডোমা ঝাড়ে বিধাতা চারে ললাটে যা লিখেছে কেউ খণ্ডাতে পারবে না। তাহা কহয়ে জগতে, তাহা কহয়ে জগতে কে খণ্ডাতে পারে। বেদে যাহা লিখেছিলে ললাটে বাজারে, তাহা কহ এ জগতে, তাহা কহ এ জগতে কে খণ্ডাতে পারে। জন্মে মরণ, সুখ দুঃখ রাজা থেকে ভিখারি, ভিখারি থেকে রাজা, সবই তার হাতে। আমরা যতই লাফালাফি করি না কেন, আমি হরিনাম করে এত টাকার ইনকাম করছি, আমি এই ব্যবসা করে এত টাকার ইনকাম করছি, এগুলো মাত্র উপলক্ষ মা। তিনি যদি না দেন, আমারও ক্ষমতা নেই, আপনাদের ক্ষমতা নেই কিছু সঞ্চয় করে। তাই বললেন, সুখ দুঃখ জন্মে মরণ বিধাতার লিখন, সুখ দুঃখ জন্ম মরণ বিধাতার লিখন। ভিখারি সে রাজা হয়, ভিখারি সে রাজা হয়, রাজা ভিখারি হিদি বহুদিনই কেটে যায়। এইবার অত্যমণি ছলনা করছে, অনুসোয়া, আরে ও অনুসোয়া দেখো না গো, অনেক দিন হয়ে গেল আমরা দুজনেই বনের মধ্যে রয়েছি। আচ্ছা বলো তো অনুসোয়া, এই বনের ফলমূল রোজ রোজ সেবা করতে কি ভালো লাগে তুমি বলো? চলো না গো। ওই যে দূরে, ওই দূরে একটা আশ্রম দেখা যাচ্ছে, শুনেছি ওই আশ্রমে একজন মনি ছিল, সেই মনিটা আশ্রম ত্যাগ করে কোথায় চলে গেছে। চলো না অনুসর, আমরা দুজনে গিয়ে ওখানে যদি থাকি তাহলে আমাদের কৃষ্ণ সেবার কোনো অসুবিধা হবে না। তুমি যাবে অনুসর? অনুসর বললো, ঠিক আছে স্বামী, ওখানে গেলে কিছু পাবো? বলে হ্যাঁ অনুসর, ওখানে অনেক দ্রব্য আছে, নৈবেদ্য আছে, কৃষ্ণ সেবার কোনো অসুবিধা হবে না, তুমি যাবে? অনুসর পঙ্গু স্বামীকে নিয়ে সেই আশ্রমের মধ্যে উপস্থিত হলে আশ্রমের প্রচুর দ্রৈব নৈবেদ্য পেয়ে আনন্দিত মনে গোবিন্দ সেবা স্বামী সেবা দুটোই করে। একদিন অনুসর মনে মনে চিন্তা করল, রোজ রোজ কি বনের ফলমূল সেবা করতে ভালো লাগে? আজকে আমি এই নগরে নগরে ভিক্ষা করে এনে অনাদি আদি গোবিন্দকে সেবা দেব এবং আমার স্বামীকে সেবা দেব। তাই অনুসোয়া বসে বসে ভাবছে, আর ঠিক কেমতো সময় অত্যমণি বলছে, অনুসোয়া, আরে ও অনুসোয়া, বলি একা ওখানে বসে বসে কি ভাবছ? তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে, তুমি রাজার কন্যা, তুমি রাজমন্দিনী না স্বামী, বিশ্বাস করো
তুমি যদি ভিখারি হও আমি তোমার ঘরণী, তাহলে এখন তো আমি আর রাজনন্দিনী নয়, এখন তো আমি ভিখারি। তাই স্বামী যদি ভিখারি হয় স্ত্রীও ভিখারি। বলো স্বামী, আমি তোমার জন্য নগরে নগরে ভিক্ষা করে আনবো। সে কি, তুমি ভিক্ষা করতে যাবে? বলে হ্যাঁ স্বামী। অনুসয়া নগরে নগরে ভিক্ষা করতে বেরিয়ে পড়ল। আজ নগরবাসী দ্বারে দ্বারে ভিক্ষা করছে। বাবু গো বাবু গো ও বাবু গো, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম মাত্র কিছুক্ষণের জন্য তার স্বামীর চোখের আড়াল হয়ে গিয়েছিল। তাই মামার চিন্তা করছে, না জানি এই বনের হিংস যন্ত্রণা আমার স্বামীকে বক্ষর করে নিয়েছে কিনা। চিৎকার করতে করতে আসছে স্বামী, স্বামী বলিতে বলিতে আশ্রমের মধ্যে উপস্থিত হল। যেই আশ্রমের মধ্যে উপস্থিত হয়েছে দেখতে পেলেন অত্রিমণি এক জায়গায় চুপ করে বসে আছে। এমত সময় তাড়াতাড়ি করে সেইগুলি রন্ধন করে স্বামী সেবা তার পাকে গোবিন্দ সেবা যখনই করছেন। মা দেবর্ষি নারদত্ব তোমরা আপনারা সবাই জানেন, তিনি সর্বঘাটের কাটালি কলা। তাই কি করলেন, সেই সেবা ভক্তি, স্বামী সেবা, গোবিন্দ সেবা, এত ভক্তি তার। সেই ভক্তি দেখে
তিনি কি করলেন, চলেছেন কৈলাসে এবং স্বর্গে গিয়ে তিন দেবের কাছে যাচ্ছে। কার কাছে? দুর্গা, লক্ষ্মী আর সাবিত্রী, তিনজনার কাছে চলেছে বিনা যন্ত্রটি করেনি। তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত এ, তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত এ, তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত এ। বহিছে ও জান অস্তুজ মোনা, প্রভুজি 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 ও প্রভুজি। বহিছে ও জান অশ্রু যমুনায়, রীতি বৃন্দাবনে আনন্দ ডাকে যশোদা যশোদা দেহধাম তোলায়, যশোদা যশোদা দেহধাম তোলায়, সর্ব আদি সে যে সর্বজয়ী। কৃষ্ণ রারি আগত এ। নারদমণি গিয়ে কোথায় দাঁড়ালেন? আজ স্বর্গে গিয়ে দাঁড়ালেন তিন দেবীর কাছে, দুর্গা লক্ষ্মী আর সাবিত্রী। তিনজনে নিজ নিজ সতীত্বের বড়াই করছে। সেখানে গিয়ে বললেন, ও মা তোমরা কার সতীত্বের বড়াই করছো? জানো মা, আমি মর্তলোকে এক সতীকে দেখে এলাম, তার কাছে তোমরা হারে, তার কাছেই তোমরা তুচ্ছ, তার মতো সতী এ ত্রিজগতে দ্বিতীয় আর কেহ না। তিন দেবী তো ভীষণ রেগে গেলেন, আমাদের থেকে আরো বড় সতী কে সেই সতী? এই কোলাটা নারদ, আবার বুঝি গন্ডগোল পাকাতে এসেছিস? বল কে সেই সতী, কি নাম তার? জানো মা, সেই মেয়েটির নাম হলো অনুসূয়া। অনুসূয়ার মতো এত বড় সতী এ ত্রিজগতে দ্বিতীয় আর কেউ না। যেই না এই কথা বলেছেন, তিন দেবী তো ভীষণ রেগে গেছে, বলে এত বড় সাহস, এত বড় স্পর্ধা আমাদের বাড়িতে এসে আমাদের মুখের উপর বলছো? এমতো সময় তিন দেবী মিলে যেই না নারদকে তাড়িয়ে দিচ্ছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে আসছে। বলে নারদকে তাড়িয়ে দিচ্ছ কেন? বলে তাড়াবো না, ওই বেটা কুলোটা নারদ কি বলে জানো? কি বলে? বলে আমরা নাকি কেউ সতী না, ওতাকার এক মানবী অনুসূয়া, সে আমাদের থেকে বড় সতী। আচ্ছা তুমি বলো তো প্রভু, এতে আমাদের রাগ হবে না?
নারদ তখন উল্টে জবাব দিলেন, আচ্ছা বলো তো প্রভু, ওই মা লক্ষ্মী তোমাকে ত্যাগ করে চন্নালের গৃহে বাস করেনি? করেছিল তো। আর মা সাবিত্রী কি করেছিল? উলঙ্গ হয়ে স্বামীর বুকের ওপরে নেচেছিল। হ্যাঁ, এরা করছে কিনা সতীত্বের বড়া। আরে যাও যাও, অনুসোয়ার কাছে পরীক্ষা করে এসো, সতী কাকে বলে। এইবার নারদের কথা জানিয়ে চলে গেলেন। তিন দেবী নারদের কথা মতো, ভগবানের আদেশ মতো সেই রূপ ধারণ করে বললেন, দেখো প্রভু, এত অপমান করছে এই কুলোটা নারদ, কোথাকার এক মানবী, সে নাকি আমাদের থেকে বড় সতী একবার পরীক্ষা করে এসে। তিন দেব মিলে ব্রাহ্মণের বেশ ধারণ করে আর অনুসোয়ার দ্বারে যাচ্ছে। অনুসোয়ার দ্বারে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, অনুসোয়া একটা পাত্র করে কিছু চাল নিয়ে এসে বললে, এই নি, এই আপনাদের ভিক্ষা। যেই না দিলে, তিন দেবী বলছে আমরা তো ওই তিন দেব বলছে আমরা তো ওই ভিক্ষা দিলে নেব না। বলে, কি ভিক্ষা চাই? শোনো মা, সত্যি যদি তুমি আমাদের ভিক্ষা দিতে চাও, তবে আমাদের ভিক্ষার বিধান আছে, সেই অনুসারে যদি ভিক্ষা দিতে পারো তবেই আমরা ভিক্ষা নেব। অনুসা বললেন, তোমাদের কি ভিক্ষার বিধান? তবে শোনো, আমাদের ভিক্ষার বিধান হলো, কি ভিক্ষার বিধান জানো? আবার নকন বস্ত্র হইয়া যদি তাও মোদের ভিক্ষা, নগ্ন বস্ত্র হইয়া যদি তাও মোদের ভিক্ষা, নগ্ন বস্ত্র হইয়া যদি তাও মোদের ভিক্ষা, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, কি গো মায়েরা, আপনারা তো একটু উলুধ্বনিও করছে না, হরিধ্বনি করছে না মায়েরা? দাঁতে ব্যথা কি বলছে শুনতে পাচ্ছেন? আপনাদের দাঁতে ব্যথা, সেই জন্য উলুধ্বনি দিতে পাচ্ছেন না? কাকে দেখে চুরি করছে? সবাই মিলে একবার জোরে, কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল হরি বল। এই দেখুন, এখনো চুরি করছে। এতগুলো মায়েদের মধ্যে কিছু কিছু মায়েরা চুরি করছে, কেন? হরিধ্বনি করছে না, হরিধ্বনি দেবেন। কি গো মায়েরা, এই চুরি কারা করেছিল জানেন? কে করেছিল জানেন? মহাভারতে কে করেছিল বলুন তো? গান্ধারী। গান্ধারী চুরি করার ফলে 100 ছেলে তার নিধন হয়েছিল। তা আপনারা চুরি করছেন না কেন? গান্ধারী কি করে চুরি করেছিল? কোন দিন চুরি করেছিল? যেদিন বিয়ের আগে দুর্বাসা মুনি কুন্তির বাড়িতে গিয়েছিল। কুন্তির বাড়িতে গিয়ে কুন্তিকে বলেছিল, মা, আজ আমি তোমাদের গৃহে অন্ন সেবা করব।
তখনই কুন্তি বলেছিল, ঠিক আছে মনিবর, তাই হবে, বলুন আপনার কি প্রয়োজন। তখনই বলেছিল, মা আমার 100টা স্বর্ণ পাত্রে অন্ন ব্যঞ্জন দিতে হবে। কুন্তি বলেছিল, দেব, আপনি নদী থেকে স্নান করে আসুন। স্নান করে এসে যখন দেখলেন মনিবর স্নান করে এসেছে, 99টা পাত্র হয়েছে আর 1টা পাত্র বাকি আছে। তখন কুন্তি জিজ্ঞাসা করলে, মনিবর, মনিবর 1টা 1টা করে পাত্র গুনে দেখলেন 99টা আছে আর 1টা বাকি আছে। কুন্তিকে জিজ্ঞাসা করলো, আর 1টা কই? কুন্তি তখন বললে, মনিবর, আর 1টি পাত্র মিলছে না। তখন দুর্বাসা মুনি, তিনি শিবের ঔরসে জন্ম, কার গর্ভে? এই সতী অনুসয়ার গর্ভে। এই যে সতী অনুসয়া যে লীলাটি করছি, এই সতী অনুসয়ার গর্ভে দুর্বাসা মুনির জন্ম। তাই দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে বলেছিল, তবে শোনো মা, তুমি যদি 100টা পাত্র না দিতে পারো আমি চলে যাব, আমি আর সেবা করব না। যদি গৃহের মধ্যে অতীতে বৈমুখ হয় গৃহের অকল্যাণ হয়। তাই কুন্তি কি করেছিল, তখনই নিরুপায় হয়ে যে পরমান্নটা, সেই পরমান্নটাকে এই হৃদয় পাত্র, এটাকে একটা পাত্র বলে মা, এটা হলো হৃদয় পাত্র। তাই কুন্তি যাতে অতিথি বৈমুখ না হয় এই হৃদয় পাত্রের মধ্যে তিনি গরম পায়েসটা ঢেলে দিয়েছেন। হরি বল হরি বল হরি বল। চিন্তা করুন, দুর্বাসা মুনি জিজ্ঞাসা করলেন, মা এ তুমি কি করলে? তোমার যে হৃদয়ে ফোসকা পড়ে যাবে, তুমি যে মারা যাবে। কুন্তি তখন কি বলেছিলে জানে, মনিবর, এই দেহটা কৃষ্ণের, এই পাত্রটা কৃষ্ণের, তাহলে দেহ যদি কৃষ্ণের হলো, বাঁচা তো আমার নয়। দেহ যদি কৃষ্ণের হয় তাহলে এই পাত্র যদি কৃষ্ণের হয়, যদি আগুন লাগতে হয়, গরম লাগতে হয়, পুড়ে যেতে হয়, তাহলে কৃষ্ণের যাবে, আমায় কিছু হবে। তখনই দুর্বাসা মুনি বলেছিল, মা তোমার এত ভক্তি, যাও তুমি নদীতে স্নান করে এসো, আমি তোমাকে বর দেব। কুন্তি কি করলেন, নদীতে স্নান করতে চলেছে আর সেই ছলনায় গান্ধারি এসে মনিবরের কাছে কুন্তির মতো গলার কণ্ঠস্বর করে কুন্তির বেশ ধরে আর মনিবরের কাছে এসে দাঁড়ালেন। মনিবর ধ্যান করছিলেন, এমত সময় কুন্তির গলার কণ্ঠস্বর করে যেই না গান্ধারি বসেছে, বসে বললেন, মনিবর আমাকে কি বর দেবেন আপনি, দেন। যেই বললে তখন দুর্বাসা মুনি ওই গান্ধারীর মাথায় হাত রেখে বলেছিল, তুমি শতপুত্রের জননী হও। তামা এই আশীর্বাদটা নিয়ে চলে গেলেন, কিছুক্ষণ পড়বে এবং এমন সময় ওই নদী থেকে স্নান করে আসলেন কে, কুন্তি। কুন্তি এসে এইবার মনিবরের সম্মুখে আসলেন, বলছে, মনিবর, বাবা আমি নদীতে স্নান করে এসেছি, আপনি আমায় কি বর দেবে, দেন। সে কি মা, আমি তো তোমাকে এখনই বর দিলাম। সে কি বাবা, আমি তো বর পাইনি, আমি তো ছিলাম না। তখন মনিবর ধ্যানে জানতে পারলেন, একমাত্র কারোর কাছ নয়, এখানে ছিল কুন্তির বেশ ধারণ করে একমাত্র গান্ধারী। তখনই দুর্বাসা মুনি কুন্তির মাথায় হাত রেখে বলেছিল, মা
যে ও যে আশীর্বাদ দিয়ে ফেলেছি সে তো আর ফিরত নেওয়া যাবে না, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, যাও তুমি পঞ্চপুত্রের জননী হও, আর এই পঞ্চপুত্র হতে তোমার ওই গান্ধারী রাক্ষসপুত্র ধ্বংস হয়ে যাবে। দেখেছেন তো, চুরি দেওয়ার ফাঁকি দেওয়ার চেষ্টা কেউ করবেন না, চুরি করলেই চুরির জিনিস চুরিই চলে যাবে, চুরি করবেন না। শুধু হরিবাসরে কেন, যেখানে হরিনাম শুনতে যান না কেন, দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে কৃষ্ণ প্রেমানন্দিনী তাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় কৃষ্ণ, সবাই হাত তুলুন উলু ধ্বনি, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোগি বৃন্দাব, কষ্ট আছে। রাধে রাধে সবাই মিলে জোরে, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন আমি কি, সকল ভক্তবৃন্দ কি, আজ অনুসর কি করলে, তিন দেবগণ বললেন যদি উলঙ্গ হয়ে ভিক্ষা দিতে পারো তবেই ভিক্ষা নি। কি গো মায়েরা, উলঙ্গ হয়ে ভিক্ষা দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। আর গৃহে থেকে যদি অতিথি বৈমুখ হয় গৃহের অকল্যাণ, সাত জন্মের সঞ্চিত পূর্ণ সবই নষ্ট হয়। তাই তাড়াতাড়ি করে বললে, মা তুমি যদি আমাদের ভিক্ষা না দাও উলঙ্গ হয়ে তাহলে আমরা চলে যাব। অনুসয়া চলে গেলেন তার স্বামীর কাছে, সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বললে, যেই না বলে দিয়েছে এমতো সময়, যখনই বললেন অত্যমণি বললেন, তুমি এত চিন্তা করছো কেন, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না কৃষ্ণ সেবিকা, তোমার কি কোনো বিপদ আসতে পারে গো, যাও বিষ্ণু ঘটের জল নিয়ে তিনজনের গায়ে ছিটে দিয়ে তুমি বলবে ওদের যা হতে বলবে ওরা তাই হয়ে যাবে।
এইবার বিষ্ণুগড়ে জল নিয়ে তো তিনজনে চলেছি, কোথায় যাচ্ছে? না, তিন দেবের কাছে। স্বামীর কথা মতো বিষ্ণুগড়ে জল নিয়ে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, বলে ওদেরকে কি হতে বলি, ওদেরকে বৃদ্ধ হয়ে যেতে বলবো? বৃদ্ধ হলে লজ্জা হবে না কি গো মায়েরা? একটা বৃদ্ধ লোকের সম্মুখে উলঙ্গ হয়ে যাওয়া যায়? যাওয়া যাবে না। তার থেকে ওদের একেবারে কি হতে বলি? না, ওদের একেবারে শিশু হয়ে যেতে বলি। শিশু হলে আর লজ্জা হবে না, ছোট্ট ছোট্ট শিশু হয়ে যাবে। তাই বিষ্ণুগটের জল নিয়ে তিনজনার গায়ে ছিটাই দিয়ে বললে, তোমরা শিশু হয়ে যাও, শিশু হয়ে যাও, তোমরা শিশু হয়ে যাও, শিশু হয়ে যাও, তোমরা শিশু হয়ে যাও, শিশু হয়ে যাও। গটে জল নিয়ে তিনজনার গায়ে ছিটাই দিয়ে মহাশক্তি অনুসুয়া যখনই এই কথা বললেন, তিন দেব কি করলেন? আমা শিশু হইয়া হামা গুড়ি দাহি তিন জনে, শিশু হইয়া হামা গুড়ি দাহি তিন জনে, শিশু হইয়া হামা গুড়ি দাহি তিন জনে, শিশু হইয়া হামা গুড়ি দাহি তিন জনে। কোলেতে করিল তখন সুন্দর তিন সন্তানে, কোলেতে করিল তখন সুন্দর তিন করে, আমারই কোলেতে করিল তখন সুন্দর তিন সন্তানে, কোলেতে করিল তখন সুন্দর সন্তানে। উলঙ্গ হইয়া বক্ষে তুলিয়া লইল, উলঙ্গ হইয়া বক্ষে তুলিয়া লইল, আবার বিখল হল বলি সহসা কহিল, এখন ভিক্ষা লবে, এখন ভিক্ষা লবে, এবার আমার ভিক্ষা লবে তারা মামা বলে, এবার 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 ভিক্ষা লবে তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল, আজকে ভিক্ষা লবে তারা তো কেবল মা মা বলে কেঁদেই চলেছে। ছোট্ট শিশু সন্তান, তার ভিক্ষা নেওয়ার কোনো ক্ষমতা আছে? সে তো মা ছাড়া কাউকে চেনে না, মা মা বলে কাঁদছে। আর ঠিক এমতো সময় মা অনুসর তিনজনকে বলছে, কে ভিক্ষা নিবি নে? যেই না কাঁদছে, তিন সন্তানকে কোলে তুলে নিয়ে নিজ সন্তানের নেই বদনে চুম্বন করছে, দোল্লায় শুয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছেন, ঠিক নিজ সন্তানের নেই। বহুত দিন কেটে যায়। ওদিকে তিন দেবী বলে, স্বামীরা তো গেল আজকের এক মাস হয়ে গেল, এখনো তো ফিরলো না, কারণটা কি? আর ঠিক সেই সময় নারদ সেই পথ দিয়ে যাচ্ছিল। তিন দেবী নারদকে দেখতে পেয়ে বললে, নারদ এদিকে এসো। বলে, আবার কি হলো? বলে, জানো নারদ, তোর বাবারা তো গেল, কই এখনো তো ফিরে এলো না, তুই কোনো খবর রেখেছিস? বলে, ফিরে আসবে কেমন করে? তাদেরকে ফিরে আসার মতো কোনো রাস্তা রেখেছে? কেন, তাদের কি হয়েছে? শোনো, অনুসুয়াকে পরীক্ষা করতে গিয়েছিল আর অনুসুয়া নিজ সতীত্বের বলে তাদের একেবারে ছোট্ট ছোট্ট শিশু বানিয়ে রেখেছে। কি গো মায়েরা, এবারে কি হবে? এমতো সময় যেই নারদ এই কথা বলেছে, তিন দেবী বলে, নারদ তাহলে কি উপায় এখন? তুই বল, এখন আমরা কি করব? বলে, কি আর করবে, এখন তোমাদের ভিখারিনী সাজতে হবে। বলে, ভিখারিনী সাজো মাগো, ভিখারিনী সাজো মাগো, ভিখারিনী সাজো মাগো, ভিখারিনী সাজো মাগো, হবে যদি নিজ নিজ স্বামী, ভিখারিনী সাজো মাগো, হবে যদি নিজ নিজ স্বামী, ভিখারিনী সাজো মাগো, ভিখারিনী সাজো মাগো। শোনো, যদি ভিখারি সাজতে পারো তবে স্বামী ভিক্ষা চেয়ে নিতে হবে, তা না হলেও ওই শিশু হয়ে রয়ে যাবে, স্বামী আর কখনো ফিরে পাবে না। কি গো মায়েরা, কোনো স্ত্রী তার স্বামীর জন্য সব কিছু করতে পারে, তাই না?
তাই স্বামী ফিরে পাওয়ার আশায় তিন দেবী ভিখারিণী সেজে অনুসর দ্বারে গিয়ে যখনই ভিক্ষা চাইলেন, কি ভিক্ষা চাইলেন? এই ভিক্ষা দেহ মোদে শোনো মহাসতী, এই ভিক্ষা দেহ মোদে শোনো মহাসতী, আবার এই ভিক্ষা দেহ মোদে শোনো মহাসতী, এই ভিক্ষা দেহ মোদে শোনো মহাসতী, কাঙালিনি হই মোডা হারাইয়া পতি, কাঙালিনি হারাইয়া পতি, কাঙালিনি হই মোডা হারাইয়া পতি, কাঙালিনি হইয়া মোদে হারাইলা পতি। কি বলছো, তোমাদের স্বামী ভিক্ষা চাই? না 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 না, স্বামী আমি কোথায় পাবো? তাও একজন নয়, দুজন নয়, তিনজন। দেখুন, আপনারা স্বামী ভিক্ষা চারা চা চাইবে আমি সব দিয়ে দেব, কিন্তু দয়া করে স্বামী ভিক্ষা চাইবেন না। আমার একটি মাত্র স্বামী, তাও আবার পঙ্গু বিকালঙ্গ কদার্য রূপ, সেই স্বামীকে তো আমি তোমাদেরকে দিতে পারি না। তোমরা অন্য কিছু চাও সব দিয়ে দেব। বা আমরা অনেক আশা নিয়ে এসেছি, আমরা জানি তোমার কাছে এলে আমাদের আর ফিরে যেতে হবে না, তুমি দেবে না মা? ছুটে চললেন স্বামীর কাছে, সমস্ত কথা বললেন। আরে তুমি এত ভাবছো কেন, যাও তোমার যে তিন সন্তান আছে ওদের তিনজনকে দিয়ে দাও। কি বলছো, না তা হয় না, তারা তো স্বামী চাইছে, আমার এই ছোট্ট ছোট্ট সন্তান নিয়ে ওরা কি করবে? তোমার মনে নেই অনুসর, তুমি যেমন করে ওদের শিশু করেছো আবার তেমন করে ওদের স্বামী করে দাও। অনুসর স্বামীর কথা মতো তিন সন্তানকে নিয়ে তিন দেবীর সম্মুখে ছেড়ে দিয়েছে। তামা তাদের স্বামীর এখন ছোট্ট ছোট্ট শিশু হয়ে গেছে, মা দুর্গা নিয়েছেন নারায়ণকে কোলে তুলে, মা লক্ষ্মী নিয়েছেন ব্রহ্মাকে কোলে তুলে, মা সাবিত্রী নিয়েছেন ভোলানাথকে কোলে তুলে। কি গো সব ঠিকঠাক নিয়েছে তো? সব ঠিক নিয়েছে কি গো মায়েরা বলুন, জানেন না? কি সর্বনাশ বলে জানে না, নারায়ণের পাশে কে থাকে, তার লক্ষ্মী কাকে নিয়েছে, ব্রহ্মাকে, তাহলে ঠিক নিয়েছে? তার নেওয়া উচিত কাকে, লক্ষ্মী নেবে কাকে কোলে তুলে, নারায়ণকে, তার নিয়েছেন ব্রহ্মাকে, তাহলে কি করে ঠিক নিয়েছে? সব উল্টো পাল্টা হয়ে গেছে, যেই উল্টো পাল্টা হয়ে গেছে, তারা তো শিশু হয়ে আছে, শিশুবেলায় একরকম দেখতে, বাল্যকালে আর একরকম দেখতে, যৌবনকালে আর একরকম দেখতে, বৃদ্ধাকালে আর একরকম দেখতে। তা যখন ছোট্ট ছোট্ট শিশু হয়ে আছে তা চিনবে কি করে? ওদিকে এমতো সময় নারায়ণ বলে, আচ্ছা লক্ষ্মী তুমি আমাকে না নিয়ে ব্রহ্মাকে নিয়েছো, আমাকে চিনতে পারলে না? এমতো সময় ভোলানাথ সাবিত্রীর কোলে উঠে বলছে, বাহ আচ্ছা সাবিত্রী কি আমাকে চিনতে পারলো না, আমি তো ওদের দুজনার থেকে একটু মোটা, ভোলানাথের ভরিটা মোটা না, বলে আমি তো ওদের দুজনার থেকে মোটা, তা আমাকে চিনতে পারলো না? এমতো সময় মহাসতে অনুসয়া যখন তিন দেব আর তিন দেবী চোখে চোখে ইশারা হচ্ছে, সব উল্টো পাল্টা নিয়েছে তো, মহাসতে অনুসয়া বিষ্ণু ঘটের জল নিয়ে তিনজনার গায়ে ছিটাই দিয়ে বললেন, তোমরা যে যা ছিলে আগে তাই হয়ে যাও। যেই এই কথা বলেছে, এবার লক্ষ্য করুন, একে তো পাল্টে গেছে, যদি আপনাদের কোলে আপনাদের স্বামীরা উঠে থাকে কি গো ভালো লাগবে? রাধে রাধে, একটা লজ্জার বিষয়, মান সম্মানের বিষয়, তাও স্বামীরা উঠে থাকলে হতো, স্বামী তো পাল্টে গেছে, তাড়াতাড়ি করে কোলে থেকে নামিয়ে আর মাথাটা নিচু করে আছে। এমতো সময় অন্তর্যামী নারায়ণ, তিনি কি করলেন? তিনি তো সবই জানেন, তাই তিন দেব দেবীর পাশে যুগল হয়ে দাঁড়ালেন। আর ওদিকে অত্রিমণি, তিনি আবার পূর্বে রূপ ধারণ করে সেখানে ফিরে আসলেন। অনুসর সম্মুখে যখনই আসলেন, অনুসর দেখতে পাচ্ছে তার স্বামী আসছে হেঁটে, স্বামীর গায়ে আর কুষ্ঠব্যাধি নেই, তিনি স্বাভাবিক মানুষ হয়ে গেছে। তাই স্বামীকে দেখে
অনুসর অঝর নয়নে কাঁদছে। অত্তিমণি এসে বললেন, অনুসর তুমি কেঁদো না, আজ তোমার জন্য আমি একসঙ্গে তিন যুগল মূর্তি দর্শন করলাম, এসো আমরা দুই স্বামী স্ত্রীতে মিলে অনাদিয়াদি গোবিন্দকে প্রণাম করি। তাই অনাদিয়াদি গোবিন্দকে প্রণাম করছি। আরে বলছি কি বলছেন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। সবাই হাত তুলুন, সবাই কি হলো, সবাই বদলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 কৃষ্ণ দেবানন্দে নিতাই গৌর, হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। আজ তারা যখনই দুই স্বামী স্ত্রীতে মিলে প্রণাম করলে, প্রণাম করে চেয়ে উঠে দেখলে তাদের সেই পূর্ণ আশ্রম আর নেই, বিরাট এক রাজপ্রাসাদ হয়ে গেছে, রাজ ঐশ্বর্য দাস দাসী সবাই রয়েছে। তামা অনুসয়া রাজ রানী হয়ে গেলে সখীগণকে সঙ্গে নিয়ে আজ প্রত্যহ তিনি গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দকে সেবা দেন। আজ এদিকে অনুসয়া যখন গোবিন্দ মন্দিরে চলেছে, আর অনুসয়ার পিতা রাজা ভক্তদাস তিনি বৃত্ত হয়ে পড়েছে, রাজার আর চলবার ক্ষমতা নেই, রাজার কপালে আর সুখ নেই, রাজ ঐশ্বর্য সব কিছু তিনি হারিয়ে ফেলেছে। হঠাৎ একদিন রাজা কর্মচারী গোপালকে ডাকলে, যে কর্মচারী গোপাল অনুসয়াকে চির নির্বাসনে পাঠিয়েছে, সেই কর্মচারী গোপালকে ডেকে বললে, গোপাল আমাকে নিয়ে চল। কোথায় না সেই অনুসয়াকে যেখানে রেখে এসেছিস সেখানে আমায় নিয়ে চল, আমি যদি অনুসয়ার কাছে ক্ষমা না চাই আমি মরে গিয়েও আমার আত্মা শান্তি পাবে না, চল আমাকে নিয়ে চল। বেশ তবে মহারাজ, জানি না এতদিনই সে জীবিত আছে কিনা, আপনি যখন বলছেন আমি আপনাকে নিয়ে যাব। রাজা চলেছে, কর্মচারী গোপালে গিয়ে বললেন, ওই যে বৃক্ষটা দেখতে পাচ্ছ ওই বৃক্ষটার নিচে আমি রেখে গিয়েছিলাম, এখন তো সারা বৃক্ষে বৃক্ষে ঢাকা পড়ে গেছে, আমার মনে হয় কোনো হিংস্র জন্তুকে অনুসয়াকে ভক্ষণ করেছে। যেই না বললে, ওদিকে অনুসয়া দাস দাসীকে সঙ্গে নিয়ে গোবিন্দ মন্দিরে চলেছে। হঠাৎ দূর থেকে রাজা ভক্তদাস নিজ কন্যাকে দেখে চিনতে পেরে চিৎকার করতে করতে অনুসয়ার গলাটি জড়াইয়ে ধরেছে। তুই আমায় ক্ষমা কর, তুই যদি ক্ষমা না করিস আমি যে মারা গিয়েও শান্তি পাব না। পিতা আমি ক্ষমা করার কি, ক্ষমা যদি করতে হয় ওই মন্দিরে আমার প্রভু নারায়ণ তিনি ক্ষমা করবেন। চলো না পিতা, আজ আমরা সবাই মিলে একসঙ্গে সেই অনাদিয়াদি গোবিন্দের মন্দিরে গিয়ে সেবা দেব। আজি নীল বরণ মূরতি মোহন, পরবর্তী কীর্তনিয়াকে আসর আসার জন্য অনুরোধ করছি। বংশী বদন সা যমুনা পলিনী বসিয়া জপ সদাই কৃষ্ণের নাম, নীল বরণ মায়েরা
বংশী বদন সংসার যমুনা পোলে বসিয়া জন সদাই কৃষ্ণের নাম নীল বদন মরতি মোহন বংশী বদন সংসার যমুনা পোলে বসিয়া জপ সদাই কৃষ্ণের নাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ নাম যমুনা পোলে বসিয়া জপ সদাই কৃষ্ণ নাম যমুনা পোলে বসিয়া জপ সদাই কৃষ্ণ নাম নীল বরণ ভরতি মোহন বংশী বদন সাম যমুনা পোলে বসিয়া জপ সদাই কৃষ্ণ নাম যমুনা পোলে বসিয়া জপ সদাই কৃষ্ণ নাম যমুনা পোলে বসিয়া জপ সদাই কৃষ্ণ নাম যমুনা পোলে বসিয়া জপ সদাই কৃষ্ণ নাম। আজ রাজা বললেন অনুসয়া ও অত্তিমণির কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসে কন্যা ও জামাতাকে বিদায় নিয়ে প্রাসাদে তিনি ঘোষণা করলেন, শোনো, এই রাজ্যে রাজা আগে কৃষ্ণ বিদেশে ছিল, কৃষ্ণ সাধন ভজন করতেন না, আজ থেকে হলো কৃষ্ণ দাস। তাই এইখানে লীলা সমাপ্ত হলো। সবাই মিলে দুটি বা উত্তোলন করুন, সবাই মিলে, সবাই আত্তোলন, সবাই মিলে আত্তোলন। একটু উলু ধ্বনি, নাকি উলু চাষ করেননি? পরবর্তী কীর্তনে আসরে আসার জন্য অনুরোধ করছি। তেরে মরিচি কামে হো গোলা তেরে আলে বালে শাম, সবাই হাত তুলুন। ছোটি গাইয়া পরবর্তী কীর্তনে আসুন, চলে আসুন।
পরবর্তী কীর্তনিয়াকে বলছে আসরে চলে আসুন, আমাদের লীলা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে লা ছোট সোমেরা মদন গোপা, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লা ছোট সোমেরা মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লা ছোট সোমেরা মদন গোপাল। আস্তে 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 কি গো মায়েরা, হাত তো তুলছেন না, একটু নাচ হবে না? একটু উঠুন না, বসে বসে কি নাচবে, বসে বসে কখনো নাচা যায়? একটু উঠে নাচো, কোমরের ব্যথা থাকলে সেরে যাবে। এই নাচছেন না বলে ওই জন্য কোমরের ব্যথা বাতের ব্যথা রয়ে যায়। উঠুন, একটু উঠুন সবাই। কি হলো? হায় হায় হায়, ঠাকুর বিসার জন্য নামবে নাচবে, হরিনামে নাচবে না, হরিনামে নাচলে বাবারা বারণ করে দিয়েছে বাড়ি থেকে। ছোটি 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 গাইয়া ছোটি ছোটি লাই ছোট সোমেরা মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লাই ছোট সোমেরা মদন গোপাল। পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন, পরবর্তী কীর্তন সম্প্রদায় আপনারা চলে আসুন, টাইম ওভার হয়ে গেছে। কদম ডালে বসিয়া কাঁধে কেন হারাম যা দামা তুই,
ও মা জলে না যাইও, মা তুই জলে না যাইও, মা তুই ঘটে না যাইও। সত্যি আজকের এই দাদা ভাইয়ের জন্য আমি এই প্রোগ্রামটা করতে পেরেছি। এই দাদা ভাই যদি আমাকে সহযোগিতা না করতেন আমি হয়তো গানটা গাইতেই পারতাম না। মানে আমার যা গলার কন্ডিশন, আমি তো একদম কথা বলতে পারছিলাম না। দাদা ভাইয়ের মাইকের ওপরে আমার গান হয়েছে। যাই হোক, সেই জন্য বলছি পরবর্তী কীর্তন নিয়ে আপনারা তাড়াতাড়ি চলে আসুন।
জেনিতাই, কমিটির একজনকে আমি আমার সঙ্গে দেখা করতে বলছি। কমিটির যে কেউ একজন আমার সঙ্গে দেখা করে যান। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রে জয় রে রাধা গোবিন্দ জয়। কোথা হতে এসেছে ওরে নামের ফেরিওয়ালা, আর কিছু তার নেই কো সঙ্গে, আর কিছু তার নেই কো সঙ্গে, আর কিছু তার নেই কো সঙ্গে, কি আছে কিছু নেই, আছে হরি নামের ঝোলা রে মো নামের ফেরি ওলা। কোথা হতে আসিছে নামের ফেরি ওলা, কোথা হতে আসিছে নামের ফেরি ওলা, আর কিছু তার নেই কো সঙ্গে, আর কিছু তার নেই কো সঙ্গে, আছে হরি নামের ঝোলা রে মো নামের ফেরি ওলা, কোথা হতে আসিছে এক নামের ফেরি ওলা, ও কোথা হতে আসিছে এক নামের ফেরি ওলা। এসে গেল রাত্রি একা একা অন্তর জ্বলেছে, ও মা ও গো পর্দা বটি মা, মা ও গো পর্দা বটি, মা ও গো পর্দা বটি, বেলা গেল বেলা বেলা গেল ও মন, বেলা 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 গেল, আর এসে গেল রাত্রি, আর একা একা অন্তর জ্বলেছে, ও গো পর্দা বটি ও মা ও গো পর্দা বটি, হরি নামে পেতা হতি, হরি নামে পেতা হতি, কাকে ভবা পাগলা রে মন
নামের ফেরিও না, কোথা হতে আসি সেই এক নামের ফেরিও না, কোথা হতে আসি সেই এক নামের ফেরিও না। আর কিছু তার নেই কো সঙ্গে, আর কিছু তার নেই কো সঙ্গে, করি নামের ঝোলা রে মন নামের ফেরিও না, কোথা হতে আসি সেই এক নামের ফেরিও না, কোথা হতে আসি সেই এক নামের ফেরিও না, মন মন নামের ফেরিও না, নামের ফেরিও না, মন মন নামের ফেরিও না, নামের ফেরিও না, মন মন নামের ফেরিও না। তুমি ব্রজ বিহারী, তুমি মীরার ঘরণি ঘনশ্যাম, তুমি যুগে যুগে ধর প্রেম না, কৃষ্ণ মোরারি মীরারি ঘরণি ঘনশ্যাম, যুগে যুগে ধর প্রেম না, যুগে যুগে ধর প্রেম না। অলোক শোষিতে অলোক শোষিতে প্রভু যে রাম, তব প্রেম মুরলিতে ভরিছে প্রাণ, অলোক শোষিতে প্রভু যে রাম, তোর প্রেম মুরলিতে ভরিছে প্রাণ। ওই মুরলির সুরে দুরীভূত মনে, মুরলির সুরে দুরীভূত মনে, তব প্রেম কহিব গান। মীরার মীরার ঘরণি ঘনশ্যাম, যুগে যুগে ধর প্রেম না, হে হে ব্রজ বিহারী কৃষ্ণ মোরারী মীরার ঘরণী ঘনশ্যাম, যুগে যুগে ধর প্রেম না, যুগে 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 ধর প্রেম না। আজ কি হবে কি হবে রে হবে রে, আজ কি হবে রে ভোরে কপাল পোড়া, আজ ঝিঙে গাছ বেগুন ধরে বেগুন গাছ ডাটা রে, বেগুন গাছ ডাটা বেগুন গাছ ডাটা, আজ কি হবে রে হবে রে হবে রে, কি হবে রে ভোরে কপাল পোড়া, গাছে বেগুন ধরে বেগুন গাছে ডাটা রে, বেগুন গাছে ডাটা।
আরে তেল থেকে ভাই গম খসে যাই, ঘুম থেকে ভাই আঠা রে, ঘুম থেকে ভাই আঠা রে, ঘুম থেকে ভাই আঠা। এসেছি খালি হাতে, নিতাই গৌর হরি বলুন।